রাজ্য সরকারের তরফ থেকে যে নির্দেশনামা এসেছে, তো আপনাদের নবদ্বীপ চক্রের তরফ থেকে আপনারা কি কি কাজ করবেন আর এই বিষয় নিয়ে আপনারা কি কি মানে আপনাদের মতামত? পর্ষদ একটা নির্দেশিকা জারি করেছে, সেই হিসাবে আমাদের জেলা কালেক্টরেটে আমাদের মিটিং হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি ডক্টর মানিক ভট্টাচার্য, উপস্থিত ছিলেন সাংসদ কৃষ্ণগড় লোকসভা, ডিএম সভাধিপতি, ডিইও, ডিআই সেকেন্ডারি, ডিআই প্রাইমারি এবং সমস্ত এসআইআই। তো সেখানে সিদ্ধান্ত হয়েছিল সমস্ত স্কুলে আমাদের যে লোকো খেলা যেগুলো আছে সেই খেলাগুলো যাতে স্কুল লেভেলে চালু করা যায়, সেই হিসাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ব্লক স্তরে একটা মিটিং ডাকার কথা বলেছিল। সেই হিসাবে আজকে আমরা নবদ্বীপ উত্তর চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা, হেড টিচার এবং টিআইসি যারা আছে তাদের এখানে ডেকেছি এবং যে নির্দেশনা জারি করেছে সেই হিসাবে এখানে আলোচনা করা হবে এবং ওদের কাছ থেকেও মতামত নেওয়া হবে যে আমরা আগামী দিনে যে সমস্ত লোকো খেলাগুলো আছে যেমন টিপ্পা, তারপর লুকোচুরি, তারপর কুমির ডাঙা, এই সমস্ত যে খেলাগুলো আছে সেই খেলাগুলো আমরা চতুর্থ পিরিয়ডে স্কুল লেভেলে চালু করবো। সেই হিসাবে এই বিষয়ে আপনাদের মানে এই প্রকল্পটা কেমন লাগছে? মানে এটা খুবই ভালো, কারণ এখনকার ছেলেমেয়েরা যেটা হয় যে বেশিরভাগ জনাই মোবাইলের প্রতি আসক্তি হয়েছে এবং আমরা যে মাঠের বাইরে যে খেলাধুলাটা করতাম আগে সেইটা এখন আর নেই, মোবাইলের মধ্যে সীমাবদ্ধ। তো এইটা আমরা যারা গ্রাম বাংলায় আগে যেরকম খেলতাম সেইটা যাতে স্কুল লেভেল থেকে চালু করা যায়, তাহলে স্কুলের বাইরেও পড়াশোনার বাইরে যে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই খেলাগুলো তারা বাড়িতেও তাদের গার্জেনদের কাছ থেকে চালু করতে পারবে, যাতে মোবাইলের প্রতি আসক্তি কমানো যায়। আর তাছাড়া আর একটা বড় অ্যাচিভমেন্ট হবে যে আউট অফ স্কুল চিলড্রেন কমানো এবং স্কুলে অ্যাটেন্ডেন্স বাড়ানো, এটাও একটা বড় বিষয়। আপনার নামটা? আমার নাম জানবাজ শেখ, এসআই অফ স্কুলস নবদ্বীপ নর্থ সার্কেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।